চীনকে মানকের চেপায় ফেলতে ২৪টি যে অত্যাধুনিক সাবমেরিন বানাবে ভারত, ক্রমশ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন পাকিস্তান। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অবস্থা টলমল হলেও লাল চীনের সাহায্যে মাঝে মধ্যেই জোরে নিঃশ্বাস ফেলতে চলেছে ইসলামাবাদ। অন্যদিকে পাক বন্ধু লাল চীনও ক্রমশ নিজেদের শক্তি বাড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভারতকেও নিজেদের সীমান্তে আরও সতর্ক থাকতে হচ্ছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের হাত থেকে নিজ ভূমিকে বাঁচাতে কার্যত প্রত্যেক দিন নিজেদের শক্তি আরও বাড়িয়ে যাচ্ছে ভারত। গত কয়েক বছর ধরে দফায় দফায় পরমাণু বোমা বহনে সক্ষম এহেন তিনটি মিসাইলের পরীক্ষা করেছে ভারতীয় সেনাবাহিনী, যদিও এতেও থেমে থাকতে রাজি নয় সরকার এবং সেনাবাহিনী। একেবারে দেশীয় প্রযুক্তিতে আরও সাবমেরিন তৈরির ওপর জোর দিচ্ছে ভারত। জানা গিয়েছে আগামী ৩০ বছরের মধ্যে ভারতের নৌবাহিনীতে আরও ২৪টি সাবমেরিন অন্তর্ভুক্ত হবে। এদের মধ্যে পরমাণু চালিত সাবমেরিনও তৈরি করা হবে। ২০৫০ সালের মধ্যে এ কাজ সমাপ্ত হবে বলে মনে করা হচ্ছে। চীনকে রুখতে এই বিশাল পরিমাণ সাবমেরিন বহর তৈরি করার দরকার বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা, আর সেজন্যই প্রতিরক্ষা মন্ত্রকের এহেন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ভারতের হাতে ইতিমধ্যে বেশ কয়েকটি সাবমেরিন রয়েছে। এই পরিমাণ সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর হাতে চলে আসলে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হয়ে উঠবে ভারতীয় নৌবাহিনী। আর সবথেকে বড় বিষয়, ভারত মহাসাগরে ক্রমশ বিস্তার লাভ করছে চীন, আর চীনের দাদাগিরি রুখে বিশাল এই সাবমেরিন বহর দিয়ে চীনকে রোখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার যে ছাড়পত্র দিল তাতে চীনের রক্তচাপ যে বাড়তে চলেছে তাতে সন্দেহ নেই। ভারত রাশিয়া অস্ত্র চুক্তির প্রেক্ষিতে এই দিন মস্কোর কাছ থেকে যুদ্ধবিমান কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর ফলে ভারতের হাতে খুব দ্রুত আসছে ২১টি MiG-29S। ভারতের কাছে যে মিগ ফাইটার জেট রয়েছে তার তুলনায় এগুলি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও ডিফেন্স নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।